তুই এখানে বাড়ি আলার ছিল টাকার জন্য গত 2 মাস মেসের ভাড়া বাকি আছে খাবারের বিলটাও বাকি আছে টাকা তো দিস নাই তুই ম্যানেজ কর না বাবা টাকা পাঠাইলে তো দিয়ে দিব ভাই রে গত 2 মাস টেনে টেনে ম্যানেজ করছি আর সম্ভব না আর আজকে তো সম্ভবই না ম্যাডাম তুই জানোস মানে আমার ভার্সিটির পোলা পাই না যদি দেখে আমি এখানে থাকি তাহলে আমার মানি চোর থাকবে এখানে থাকতেছি তো এটাই বেশি কি আমার প্রেস্টিজ পকেটে টাকা না আর ভাবের বেলায় শোলো না আরে এত ফুটানি আশা করতে কি দাঁড়া বাবা ফোন দিতেছে হ্যাঁ বাবা বাবা রুহান কেমন আছোস বাবা টাকা লাগবে আমি না মাত্র কয়েকদিন আগে তোকে বাড়ি ভাড়া তারপর হাত খরচের টাকা সব পাঠালাম বাবা এরকম একটা প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট পাও কি চারটিখানি কথা নাকি ল্যাব ক্লাস প্রজেক্ট কত কিছু থাকে টাকা লাগে না আমার না না তা ঠিক আছে কিন্তু ধর আমারও তো বাড়িতে অনেক খরচ আছে সেগুলো তো আমার মিটমাট করতে হয় আচ্ছা দেখি আমি কত তাড়াতাড়ি পাঠাতে পারি দেখি ঠিক আছে বাবা কালকে ফোন দেব না ভাই এইভাবে বাবাকে চাপ না দিলেও পারতি একটু হিসাব করে চললেই তো পারিস এই জ্ঞান দিস না তো যা তো যা যাচ্ছি ভাব আসসালামু আলাইকুম মাস্টার সাহেব ওয়ালাইকুম সালাম ভালো আছেন আছি আল্লাহর মেহেরবানি অন্যরকম ছেলেরা বলে ঢাকা দামি ইউনিভার্সিটিতে পড়াইতাছেন ভালো সার্টিফিকেট পাইতে হলে তো ভালো ইউনিভার্সিটিতে পড়াইতেই হয় ঢাকায় গিয়া বলে পোলাপান নষ্ট হয়ে যায় খেলটা রাইখেন এটা ঠিকই বলছেন কিন্তু আমি আমার ছেলের উপরে আমার ভীষণ বিশ্বাস আছে ও কোনোদিন এগুলি করবো না ভালো হলেই তো ভালো আমাদেরই তো ছেলে না তা তো ঠিকই দোয়া করেন হ্যাঁ দোয়া তো অবশ্যই করি টাকা পাইছো টাকা পাঠাইছি তো টাকা আসলে আমি জানাবো মা তোমরা সবাই কেমন আছো আছি আমরা তো ভালোই আছি বাবা তোমার আব্বা তোমার কথা চিন্তা করতে করতে তো প্রেসার হাই করে ফেলছে শরীর খারাপ করে ফেলছে বাবাকে কোনো টেনশন করতে না করো সামনেই সেমিস্টার ফাইনাল আমি একটা ভালো রেজাল্ট নিয়ে বের হলো আচ্ছা বাবা দোয়া করি তোমার জন্য দোয়া করি তুমি যেন ভালো রেজাল্ট করো তোমার বাবার মনের আশা যেন পূর্ণ হয় আর ভালো থাকো হ্যাঁ নিজের দিকে খেয়াল রেখো বাবার সাথে কথা বলবা দাও হ্যাঁ না আমার সব ওষুধ চলে যাবো হ্যাঁ আমার আর স্বপ্ন কি আমার স্বপ্ন তো হইছিস তুই আমি খুব ভালো রেজাল্ট নিয়ে বেরোবো হ্যাঁ তুমি একটা ভালো রেজাল্ট করবা বড় একটা সার্টিফিকেট আনবা আমাদের জন্য আমাদের আর কি আছে তোমার আর কোনো কাজ নাই খালি পড়াশোনা আচ্ছা আচ্ছা ভালো থেকো হ্যাঁ